হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আর মহাসপ্তমীর শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা। আশা করছি সবাই খুব মজা করছেন, ঠাকুর দেখছেন আর নিজেদের মতো এনজয় করছেন, খাওয়া দাওয়া করছেন। আর সপ্তমীর রাত্রিবেলা এখন বাজছে রাত্রি 10টা, আমি এখানে রেডি হয়ে গেছি আর গাড়িও চলে এসছে, আর ওখান থেকে মায়েরা বাপিরা যাবে। এবার যাব আমরা ঠাকুর দেখতে। কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি দেখা যাক, যেখানে যেখানে যাব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা গাড়ি করে এসেছি এখানে, জিয়াটের এখানে চলে এসেছি। জিয়াটের এখানে নেমে পড়েছি বাস স্ট্যান্ডের ধারেই। আর এখানে যেটা হয়েছে, প্যান্ডেলটা হয়েছে, এটা হচ্ছে কলকাতায় যেটা আগের বারে হয়েছিল বুর্জ খলিফা, সেটাই এটা অনুকরণ করে এখানে সেমি করা হয়েছে। আমি বাইরে এখন লাইন দাঁড়িয়ে আছি, চলো তোমাদেরকেও দেখাচ্ছি কতটা লাইন হয়েছে। এখন তাও রাত্রি প্রায় বাজে 12:30 হবেই, এখনো প্রচুর ভালোই লাইন আছে, ভালোই লোকজন আছে। আমি দেখাচ্ছি কতটা, অনেকটা পেছনে আমি লাইনে দাঁড়িয়ে আছি, দেখাচ্ছি কতটা লাইনে আছি। আর ভেতরটা দেখুন কত ভিড়, এত রাত্রিরেও কত ভিড়, কারণ সবাই আমাদের মতো যাতে ফাঁকা ফাঁকাই হয় সেই জন্য সবাই রাত করেই বেরোয়। কিন্তু রাত করে বেরিয়েও লাভ নেই, প্যান্ডেলে প্যান্ডেলে ভালোই ভিড় থাকে। দেখুন ভালোই লোকজন আছে, আর প্রচণ্ড ভিড় আছে। তাও ঠিকঠাক দর্শন হয়ে গেল, ঠাকুরটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর ভেতরে ডেকোরেশনটাও ভালো হয়েছে। চলুন এবার এখান থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে অন্য কোনো প্যান্ডেলে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। কোন দিকে বসে দেখলে
চলো 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 দেখে নেব, 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 দে